হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ক্লাস 3 নম্বর, 3 ক্লাস। তো ক্লাস 3-তে আমরা এখানে দেখবো ইউনিট সেটিং, বেসিক ড্রয়িং, ড্র টুলবার, মডিফাই টুলবার, এক্সপ্লেন। আসলে এক্সপ্লেন না করলেও হবে, কারণ আমরা এখানে 2D প্ল্যানার, এখানে 3D ড্রয়িং করার সময় যখনই আমরা টুল কোনো টুল ইউজ করবো, ড্র বা মডিফাই, ওগুলো এক্সপ্লেন করে করে ইউজ করবো। তো তবু আমি হালকা হালকা করে আজকে একটু এক্সপ্লেন করবো। আমি রেভিটে চলে যাচ্ছি। তো তো রেভিট থেকে আমরা তো ইউনিটটা কি, ইউনিটটা আসলে আমরা যখন টেমপ্লেটটা ডাউনলোড করি তখন ওইখানে ইউনিট সেট আপই থাকে। যেমন আমরা ডিফল্ট নিয়েছি, এখানে ফিট ইঞ্চিতে আছে। তো আমাদের ইউনিটটা এখানে আমরা যে কোনো কিছু ড্র করলে এটা ফিট ইঞ্চিতে থাকবে। তো আর আমরা যদি তো ফিট ইঞ্চিতে থাকবে, আর আমরা যদি অন্য কোনো ইউনিট ইউজ করতে চাই তাহলে আমরা ইউনিটটা চেঞ্জ করতে পারবো। আর আমরা এখানে ইউএন ইউএন এন্টার দিলে এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। তো এটা এখন আমি চেঞ্জ করতে চাই না আপাতত, এটা আমরা পরে দেখবো। তো তো ইউনিটটা ইউনিটটা হচ্ছে প্রয়োজন সেজন্য, যেমন এই যে এটা আমার, এটা ডিফল্ট, এটার মধ্যে এটা হচ্ছে ইউএস ইম্পেরিয়ালের টেমপ্লেট মেবি। তো এটাতে আমি এটাতে ফিট ইঞ্চিতে আছে। তো মেট্রিক টেমপ্লেট ডাউনলোড করলে কিন্তু মিটারে থাকবে। তো আর এখানেও কোনো সমস্যা নেই, এখানে আমরা ফিট ইঞ্চিটাকে মিটারে চেঞ্জ করতে পারবো। তো এখান থেকে ইউএন ইন্টার দিয়ে এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো। তো এটা কোনো সমস্যা না। তো এই যে আমি এখান থেকে যদি ওয়ালটা ড্র করি, মানে খেয়াল করে এই যে ওয়ালটা কিন্তু ফিটে ইঞ্চিতে আছে। যে যেমন 8 ফিট, যত আমি যদি এখানে কিবোর্ড থেকে 2 ফিট 2 ফিট 5 ইঞ্চ মিটার এভাবে, তো ক্যান্সেল দিব এখান থেকে। তো আমি এখান থেকে বের হয়ে আসার জন্য জাস্ট মডিফাই ক্লিক, আমি কমান্ড থেকে বের হয়ে আসলাম। অথবা স্কিপ বাটন, কিবোর্ড থেকে স্কিপ বাটনটা দিবেন। এই যে এই আমি যখন কমান্ড থেকে বের হয়ে আসার জন্য আমি যে ওয়াল ড্র করতেছি, তো ওয়ালটা তো আমি এখনো কমান্ডের ভিতরে আছি, এখন আমি এখনো কমান্ড থেকে বের হয়নি। তো এই যে স্কিপ বাটনটা দিয়ে কমান্ড থেকে বের হয়ে আসবে। তো আমি এগুলো ডিলিট করে দিই সবগুলো, সিলেক্ট ক্যান্সেল করে গুলা সিলেক্ট করে দিব, ডিলেট কিবোর্ড থেকে ডিলেট। তো এটাই আমাদের ইউনিট সেটিংটা ছিল, ইউনিটটা ছিল। তো ইউনিট তো আমরা এখন চেঞ্জ করতেছি না, আমরা পরে যখন 2D প্ল্যান করবো তখন ইউনিট চেঞ্জ করবো। কারণ আমরা ইউনিট চেঞ্জটা দেখানোর জন্য আমরা মিটারে প্ল্যান ড্র করবো, মিটারে আমরা প্ল্যান ড্র করে দেখবো। তো আর কি আছে আমাদের এটাতে, ক্লাস এটাতে বেসিক ড্রয়িং আর মডিফাই এবং ড্র টুলবার। আচ্ছা, তো বেসিক ড্রয়িংটা কি, ওই যে ওয়াল ডোর ওয়াল কামরা ড্র করছি, ডিলেট সিলেক্ট করে। তো এই যে আমরা এখান থেকে, যেমন এখান থেকে যদি আমি কোনো কম্পোনেন্ট বসাতে চাই, যেমন আমি শুধু একটা জাস্ট চেয়ার বসাবো বা টেবিল, যে টেবিলটা এখানে বসালাম, এই যে লেভেল 1-এ আমি যখন লেভেল 1-এ ড্র করবো এটা আমাদের ফার্স্ট ফ্লোর থাকবে, বা একদম গ্রাউন্ড ফ্লোর লাস্টেরটা, আর লেভেল 2-তেও এর পরের ফ্লোরটা। তো এই যে এখান থেকে দেখেন, তো এটাই আমাদের লেভেল 1, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড একদম। দেন এর উপরে হচ্ছে এটা ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফার্স্ট ফ্লোর। তো যদি আমরা কোনো বিল্ডিং তৈরি করি তাহলে আমরা গ্রাউন্ড থেকে শুরু করে এতটুকু পর্যন্ত তৈরি করব। এখানে আমরা কি দিব, আমরা রুফ দেব। রুফ দেওয়ার পরে আর একটা লেভেল এখানে তৈরি করব, 3 নম্বর লেভেল, এই যে এখান থেকে। দেন আমরা এখানে আর একটা 3 নম্বর লেভেল তৈরি করব। তো এখান থেকে আমাদের ওয়ালগুলো এই লেভেল পর্যন্ত যাবে, আবার এখানে রুফ হবে, তাহলে এটা কি 2 তলা হলো। এরপর এভাবে উপরের দিকে আমরা যত ইচ্ছা তত
উঠতে পারবো। তো এটা মডিফাই, এখান থেকে সিলেক্ট, মাউসের রাইট বাটন ক্লিক, এখান থেকে ডিলিট। তো এভাবে আমরা ডিলিট করতে পারবো যে কোনো কিছু। তো সিলিং প্যানেল, সিলিং প্ল্যানটা আমরা যখন বিএম প্রজেক্ট করব এখানে দেখব, তো আমি এখন আলোচনা করব। তো আশা করি ফ্লোর প্ল্যানটা বুঝছেন। আর এখানে এলিভেশনটা হচ্ছে যে সাইড ভিউ, এই যে ইস্ট থেকে দেখতে কিরকম, সাউথ থেকে দেখতে কিরকম, রিয়েলিস্টিক দিয়ে তাহলে সহজে বোঝা যাবে। এই আমার ইস্ট, সাউথ থেকে ওয়েস্ট থেকে নর্থ থেকে ইস্ট, এভাবে সাইড ভিউগুলো দেখতে পারবেন। আর সেকশনও এখান থেকে ড্র করা যাবে। আমি যদি মাঝখানে সেকশন দিই তাহলে এটা আমরা যখন বিএম প্রজেক্ট ওইখানে দেখব। তো এটা তো শীট, এটাও আমরা পরে দেখব। তো আমি যদি থ্রি ডি ভিউ দেখতে চাই, আমি এখান থেকে জাস্ট থ্রি ডি ভিউ ডিফল্ট, এখানে থ্রি ডি ভিউটা চলে আসবে। এই যে থ্রি ডি ভিউটা চলে আসছে, আমি এখান থেকে রিয়েলিস্টিক দিব। এই যে দেখেন আমাদের টেবিলটা, আমি এখান থেকে যদি আরো একটা বসাই, কম্পোনেন্ট বসাই, দেন লোড ফ্যামিলি দিয়ে আমরা এই যে ইন্ডিয়া, এটা কোথায় আছে, সিতে, এটা তো আমরা আগের ক্লাসে দেখেছি এগুলো কোথায় আছে। তো এখান থেকে আমি যে কোনো কিছু নিতে পারবো। তো এখানে টিভি, সিটিং, মিটিং থেকে আমরা একটা সোফা নিই। এই যে থ্রি ডিবিতে আমরা দেখেন সোফা। তো আমি যদি এখানে ওয়ালটা ড্র করি, এই যে ওয়াল, তো থ্রি ডি এই দেখেন। তো আমরা কিন্তু ওয়াল, এখান থেকে ওয়ালের সবকিছু চেঞ্জ করতে পারবো এডিট ট্যাব থেকে, ওগুলো আমরা পরে দেখবো। আমরা কিন্তু এই যে ওয়াল, এটা কত, 8 ইঞ্চি একটা ওয়াল, এটাকে আমরা যত 7 ইঞ্চি বা 9 ইঞ্চি, 10 ইঞ্চি যত লাগে তত আমরা দিতে পারবো। তো আজকের ক্লাসটা হচ্ছে এতটুকুই, নেক্সট ক্লাসে আবার কথা হবে। ভালো থাকবেন, এবং ক্লাসগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক দিবেন, আর বেল আইকনটাও দিবেন, কারণ আমি আরও বিভিন্ন 3D ম্যাক্স, ইট্যাপস, সেফ, তারপর এগুলোর উপর টিউটোরিয়াল নিয়ে আসবো, মাইক্রোসফট অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট, তারপর এগুলোর উপরও টিউটোরিয়াল নিয়ে আসবো। তো বেল আইকনটা দিয়ে দিবেন। তো আজকের ক্লাসে পর্যন্ত।